লেফট আমরা সবাই এই ওয়ার্ডটা খুব সহজে লিখতে পারি কিভাবে লিখি আমরা আমরা লিখি মিথ্যা তুমি 10 পিঁপড়া লাই ইউ 10 এন্ড আর এভাবেই আমরা খুব সহজে লেফট হ্যান্ড বাউন্স লিখতে পারি কিন্তু বাকি বানানগুলো কি হবে সেটাই শিখব আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা বাকি বানানগুলো শিখব এবং বাকি বানানগুলো আমরা লেফট হ্যান্ডের ভিতরেই ঠিক যেভাবে শিখেছি ঠিক সেভাবেই খুব সহজভাবে শিখে ফেলতে পারবো আসেন আমরা প্রথমে দেখি যে সাইকোলজি বা সাইকোলজিক্যাল এই বানানটা আমরা কিভাবে লিখতে পারি দেখেন সাইকোলজি বানানোর জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এইভাবে শিখবো যে পিসি চলো যাই তাহলে এই পিসি চলো যাই এটা শিখলেই কিন্তু আমরা খুব সহজে সাইকোলজি বানানটা লিখতে পারবো যেমন দেখেন পিসিটাকে আমরা কিভাবে ভাগ করবো যে পিসি পি এস ওয়াই পিসি চলো চলো বানান সি এইচ ও এল ও চলো যাই সো হয়ে গেল সাইকোলজি এখন যদি আমাদের আসে হচ্ছে সাইকোলজিক্যাল তখন আপনারা কালটা কিভাবে লিখবেন এখানে শুধু যুক্ত করে দিবেন পিসি চলো যাই কাল তখন আপনারা এখানে যাই বানানটাতে জি আই দিয়ে যাই এবং কাল বানানটা লিখবেন সি এ এল সো হয়ে যাবে পিসি চলো যাই কাল সাইকোলজিক্যাল ঠিক আছে আসেন এরপর আমরা দেখি অ্যাসাসিনেশন শব্দটা আমরা কিভাবে লিখব অ্যাসাসিনেশন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যা সো অ্যাসাসিনেশন শব্দটা লেখার উপায়টা হচ্ছে আপনারা লিখবেন এইভাবে মনে রাখতে পারেন যে গাধার উপর গাধা তার উপরে আমি আমার উপরে জাতি তাহলে এইভাবে যদি আমরা লিখি গাধার উপরে গাধা তাহলে গাধা ইংরেজি হচ্ছে অ্যাস এবং আমরা বলছি গাধার উপরে আবার গাধা তাহলে আমরা লিখবো আরেকটা অ্যাস গাধার উপরে গাধা তার উপরে আমি আমি মানে হচ্ছে আই এবং বলেছে আমার উপরে জাতি তাহলে এই জাতি ইংরেজি হচ্ছে কি ন্যাশন তাহলে আমাদের খুব সহজে হয়ে যাবে অ্যাসেস ন্যাশন ঠিক আছে অ্যাসেস ন্যাশন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যা তাহলে আমরা এইভাবে খুব সহজে অ্যাসোসিয়েশন বানানটা মনে রাখতে পারি এরপরে দেখেন আমাদের শব্দটা হচ্ছে ডাইরিয়া ডাইরিয়া শব্দটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি সো ডাইরিয়া শব্দটা করার জন্য আপনারা লিখবেন যে ডায়াল করো ডাবল আর হয়ে যাবে ডায়াল করো ডাবল আর হয়ে যাবে তবে ডায়াল থেকে আমরা লিখতে পারি ডায়ালের ডিআই এ ডায়াল করো কত কত ডাবল আর তাহলে ডাবল আর পরের শব্দটা বলছি হয়ে যাবে তাহলে হয়ে বানানটা এই যে এইচ ও ই এ হয়ে তাহলে দেখেন কত সহজে আমরা ডায়াল বানানটা লিখতে পারবো ডায়াল করো ডাবল আর হয়ে যাবে এরপরে আমাদের যে শব্দটা আছে এরপরে আমাদের শব্দটা হচ্ছে ফ্যাসিনেশন সো ফ্যাসিনেশন শব্দটা আপনারা কিভাবে বাংলায় লিখবেন কারণ ফ্যাসিনেশন লিখতে গেলে আমরা খুব সমস্যায় পড়ে যাই আমরা উচ্চারণ করি ফ্যাসিনেশন বাট লিখার সময় আমাদেরকে এইভাবে একটু মনে রাখতে পারেন আপনারা যদি যে ওয়ার্ডটা হচ্ছে ফাসছি ঠিক আছে ফাসছি জাতি তাহলে ফাস এফ এ এস ছি তাহলে লিখবো সি আই সি আর জাতি জাতি মানে হচ্ছে ন্যাশন এরকম ভাবে আমরা যে কোনো বানানই খুব সহজে লিখতে পারি এবং আরো বানানের ভিডিও নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম